আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার হাতে একটা সেট দেখতেছেন, টাইটানিক T-90। সেট তো অনেকেই টেকনিশিয়ান বাইরে আছেন, মানে রিড করতে গেলে একটু ঝামেলা হয়। আমি কয়েকবার ট্রাই করছি, পারি নাই। লাস্ট মুহূর্তে এটার সমাধান পাইলাম, রিড করতে পারছি। চলুন দেখি কীভাবে রিড করে। SP7731G ওটা দিয়ে ব্যাক আপ করা যায়। SP7731X এটা সিলেক্ট করবেন। এটা আপনার নিচে লাগা আছে 7731G, এটা দিয়ে আমরা রিড দিলে আপনারা রিড করতে পারবেন। এখানে এখন ব্যাটারি লাগাচ্ছি। তাহলে আমরা দেখতেই পারলাম এটা ফাইলটা কীভাবে ব্যাক আপ করা যায়, এই সিস্টেমগুলো আপনারা ব্যাক আপ করবেন। অ্যাকচুয়ালি ভাই এটার সমাধান টুকাইতে একটু কষ্ট হয়েছে, প্রায় এক দেড় ঘন্টা এক দুই ঘন্টা ধরে হলে ট্রাই করতেছি, সমাধান পাচ্ছি না। জানবে কইটা রাখছিল, হ্যাঁ তো জানবে কয় টাকা রাখছিল। খাওয়াই
হ্যালো ভাই, আপনার তো ফাকল বানাচ্ছে, আপনার কি বলেন? আর ভাই আমি আমার সেটাতে কাজ করতেছি, আমি আমার সেটটাতে আমি কাজ করতেছি, এক জায়গায় বিকাশ করতেছি আমি কথা বলবো কাজ। এটাকে তুলছে নিচ্ছে না, ফাইল তুলছে ঢুকতেছে না, মানে ফাইল ফ্ল্যাশ নিচ্ছে না, ফাইল কি ফ্ল্যাশ নিচ্ছে না? আপনার আগের ফাইলটা ঢুকে কিনা দেখেন, আগের ফাইল ঢুকলে সিস্টেম ফাইল এটা দেখাবান, আপনার ফাইলে আমার সিস্টেম ফাইল নিয়ে যান। আর ভাই আমার সেটটা দেখে কাজ করতেছি, কথাটা বুঝবেন তো, আমার সেটটা দেখে একটা কাজ করতেছি, এই জন্য বারবার কেটে দিয়েছি, এই জন্য আমার এই নাম্বারটা আপনার কল দিছে, ওইটা তো আপনার বলা যাচ্ছে না, এই জন্য কাজ করতেছি। কমপ্লিট, ভালো থাকবেন ভাই, সালামালাইকুম।